মানব সভ্যতার শুরু থেকেই মানুষ আকাশের দিকে দেখে অবাক হয়ে আসছে। আমাদের পূর্বপুরুষদের করা অনুমান আর আধুনিক বিজ্ঞানের সাহায্যে আজ আমরা এটা জানতে সফল হয়েছি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আমাদের স্থান কোথায় আছে। কিন্তু নিজেকে জানতে পারার এই পথ অনেকটাই লম্বা এবং কঠিন ছিল। একটা সময় ছিল যখন পৃথিবীকেই ব্রহ্মাণ্ডের কেন্দ্র মনে করা হতো। তখন সবার এটাই ধারণা ছিল সূর্য এবং বাকি সব গ্রহ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে পরিক্রমা করছে। যদি কেউ ওই সময় এই ধারণার উপরে প্রশ্ন তুলত তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। কারণ প্রাচীন রোমে এটাই ধারণা ছিল এটার উপরে সন্দেহ করা তো ঈশ্বরের উপরে সন্দেহ করার সমান। কিন্তু সময়ের সাথে সাথে সত্য সামনে আসে আর আমরা জানতে পারি আমাদের এই ব্রহ্মাণ্ডে আমাদের স্থান সত্যি কোথায় আছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি ভ্রমণের মতো হবে, যে ভ্রমণ থেকে আমরা এটাই জানবো আমাদের এই ইউনিভার্স কতটা বড়। এই ভিডিওতে আমরা আমাদের কল্পনা শক্তির সাহায্যে ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় ইচ্ছা মতো যেতে পারবো। আমরা আমাদের সৌরমণ্ডলের সীমাকে পার করে ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত যাব। আজকের এই ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। পৃথিবী, এটা আমাদের ঘর এবং আমাদের জানা একমাত্র একটি স্থান যেখানে প্রাণ আছে, আর আমরা এই পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী। ভ্রমণের শুরু আমরা আমাদের সবথেকে কাছের প্রতিবেশী চাঁদকে দিয়ে করব, যেখানে পৃথিবীর মতো কিছুই নেই, না হাওয়া আছে, না পানীয় জল, আর না আছে জীবন। এমনটা মনে করা হয় চাঁদের জন্ম আজ থেকে 4.5 বিলিয়ন বছর পূর্বে হয়েছিল, যখন পৃথিবীর সাথে থিয়া নামের একটি মঙ্গল গ্রহের আকারের বিশাল পিণ্ড এই পৃথিবীতে আঘাত করেছিল। ওই আঘাতের ফলে পৃথিবী থেকে মহাশূন্যে ছড়িয়ে পড়া পৃথিবীর ধ্বংসাবশেষ ধীরে ধীরে একত্রিত হতে থাকে এবং একটি গোলাকার বস্তুতে পরিণত হয়, যেটাকে আমরা চাঁদ বলে জানি। এরপর জানব সূর্যের সম্পর্কে। আমাদের সূর্য আমাদের সৌরমণ্ডলের সব থেকে বড় শক্তি এবং এই পৃথিবীতে জীবন সৃষ্টি হওয়ার জন্য একমাত্র দায়ী। সূর্যের গ্র্যাভিটির প্রভাবেই আমাদের সম্পূর্ণ সৌরব্যবস্থা টিকে আছে, যার শুরু হয় বুধ গ্রহ থেকে। বুধ গ্রহের ভূমি ক্রিয়েটরে ভরা এবং এটা দেখতে অনেকটা আমাদের চাঁদের মতোই, আর যেটা এটাই প্রমাণ করছে বিলিয়ন বছর ধরে এই গ্রহটি বেজান হয়ে পড়ে আছে। এখনও পর্যন্ত 2টি স্পেসক্রাফ্ট বুধ গ্রহে পাঠানো হয়েছে, যার মধ্যে মেরিনার 10 1974 থেকে 1975 মধ্যে 3 বার এই গ্রহে যাত্রা করেছে, আর নাসা মেসেঞ্জার প্রোব 2004 লঞ্চ করে, যেটা 2011 বুধ গ্রহের পরিক্রমা করে, আর এর পূর্বে জানুয়ারি 2008 হাই কোয়ালিটি পিকচার পাঠায়। বুধ গ্রহের প্রায় 50% ম্যাপ তৈরি করে নেওয়া হয়েছে, কিন্তু সূর্যের অনেকটা কাছে হওয়ার কারণে, সূর্যের অধিক আলোর কারণে এই গ্রহটির বাকি ম্যাপ তৈরি করা যাচ্ছে না। এরপর আমাদের ভ্রমণের নেক্সট গ্রহ শুক্র। শুক্র গ্রহের আকার, গুরুত্বাকর্ষণ আর এর রচনা অনেকটাই আমাদের পৃথিবীর মতো। শুক্র গ্রহটি অ্যাসিডের চাদরের মোটা মেঘে ঢাকা থাকে, যার কারণে এর ভূমিকে আমরা পৃথিবী থেকে দেখতে পাই না। এর ভূমিতে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি আছে, এখানে প্রতি 100 কিলোমিটারের মধ্যে 150টিরও বেশি আগ্নেয়গিরি হবে। এর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অ্যাসিডের মেঘ পাওয়া যায়। অ্যাসিডের মেঘ হওয়ার পরেও ভিনাসে বৃষ্টি হয় না, এটা ঠিক। ভূমি থেকে কয়েক কিলোমিটার ওপরে অ্যাসিডের বৃষ্টি হয় ঠিকই, কিন্তু সেটা ভূমির 25 কিলোমিটার ওপরেই বাষ্প হয়ে উড়ে যায়। এই গ্রহটির অধ্যয়ন করে জানা যায় বিলিয়ন বছর পূর্বে এই গ্রহেও প্রচুর পরিমাণে পানীয় জল ছিল, যেটা সময়ের সাথে সাথে বাষ্প হয়ে যায় এবং একটি আলাদা রকমের গ্রিনহাউস এফেক্টের তৈরি করে। ভিনাসে জীবন নেই, কিন্তু বিজ্ঞানীরা অনুমান করেন এই গ্রহের বায়ুমণ্ডলের নিচের মেঘের মধ্যে থাকার মতো একটি পরিবেশ আছে। এর মানে জীবন ধারণ করা যেতে পারে এমন গ্রহের লিস্টে শুক্র গ্রহটিও আছে। এরপর আমাদের নেক্সট গ্রহ মার্স, মানে মঙ্গল। 1965 পাঠানো মেরিনার 4 দিয়ে এখনও পর্যন্ত পাঠানো সব মঙ্গল মিশন থেকেই পাওয়া তথ্য আমাদের এটাই বলছে, সৌরমণ্ডলের সব গ্রহের মধ্যে আমাদের পৃথিবী ব্যতীত মঙ্গলে জীবন এবং জল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পৃথিবী থেকে কোটি কিলোমিটার দূরের মঙ্গলে বিজ্ঞানীরা ভবিষ্যতে বসতি স্থাপনের জন্য আমাদের সৌরমণ্ডলের সব থেকে ভালো স্থান মনে করছেন। আমরা যখন এর থেকেও দূরে যাব তখন আমরা দেখতে পাবো অ্যাস্টেরয়েড বেল্ট, যেগুলো মার্স আর জুপিটারের মাঝে থেকে সূর্যের পরিক্রমা করে থাকে, আর এটা হলো আমাদের সৌরব্যবস্থার সব থেকে বড় গ্রহ জুপিটার, মানে বৃহস্পতি। বৃহস্পতি তার 4টি বড় বড় চাঁদ
এবং ডজনখানেক ছোট ছোট চাঁদকে নিয়ে নিজেই একটি ছোট্ট সোলার সিস্টেম। যদি আমাদের সৌরমণ্ডলের বাকি সব গ্রহকে একসাথে করাও হয়, তারপরেও তারা জুপিটারের সমান হতে পারবে না। এর ভূমিতে থাকা গ্রেট রেড স্পট ভয়ঙ্কর ঝড় থেকে তৈরি। এই লাল দাগ আমাদের পৃথিবীর থেকেও 3 গুণ বড়। বিজ্ঞানীদের অনুসারে জুপিটারে বয়ে চলা এই ঝড়টি 350 বৎসর ধরে এক নাগারে চলছে। আমাদের এর পরের গ্রহ শনি, মানে স্যাটার্ন, যেটা তার বিশাল রিংকে সাথে নিয়ে আমাদের সৌরমণ্ডলের সবথেকে সুন্দর গ্রহের মধ্যে একটি। শনি গ্রহের এই বিশাল রিং বরফের সাহায্যে তৈরি হয়েছে। আর শনির এই রিং শনিগ্রহ থেকে লাখো কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। শনিগ্রহের 62টি চাঁদ আছে, যার মধ্যে টাইটান সবথেকে বড়, আর বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারা আমাদের সোলার সিস্টেমের একমাত্র চাঁদ। এর থেকেও আগে যাওয়ার পর আমরা পাবো ইউরেনাস আর নেপচুন, আমাদের সৌরমণ্ডলের সবথেকে দূরের গ্রহ, যেটার সম্পর্কে আমাদের পূর্বপুরুষদের কোনো প্রকার ধারণাই ছিল না। আর এই সমস্ত গ্রহের খোঁজ টেলিস্কোপ সৃষ্টির পরেই করা হয়েছে। এই সমস্ত প্ল্যানেটের পরে আছে কুইপার বেল্ট, যেটা মঙ্গল আর জুপিটারের মাঝে থাকা অ্যাস্টেরয়েড বেল্টের থেকেও 200 গুণ অধিক বড়, যেখানে লাখো কোটির সংখ্যায় অ্যাস্টেরয়েড আছে, যেটা জমে থাকা জল, মিথেন আর অ্যামোনিয়া দ্বারা তৈরি। যেন লাখো ছোট ছোট বরফের তৈরি দুনিয়া এখানে ভেসে বেড়াচ্ছে। আর আমাদের প্লুটো এদেরই মধ্যে একটি। এর থেকেও দূরে যাওয়ার পর আমরা আমাদের সৌরমণ্ডলের প্রায় শেষে পৌঁছে যাব। ওইখান থেকে আমাদের সূর্যকেও একটি সাধারণ তারার মতোই লাগে। আমরা আমাদের সূর্যের থেকে এতটাই দূরে চলে এসেছি যে সূর্যের আলোকেও এইখান পর্যন্ত পৌঁছাতে 1 বৎসরের সময় লেগে যায়। কিন্তু এখনও পর্যন্ত সূর্যের গ্র্যাভিটির প্রভাব শেষ হয়নি। বিলিয়ন ট্রিলিয়ন ছোট ছোট কমেটস এখনও সূর্যের গ্র্যাভিটির কারণে এইখানে আছে। কমেটসের এই বিশাল মেঘ আমাদের সম্পূর্ণ সৌরমণ্ডলকে ঘিরে রেখেছে, যেটাকে আমরা অর্ট ক্লাউড বলে জেনে থাকি। এটা একটি এমনই বিশাল মেঘ যেটার একটি কমেট থেকে আরেকটি কমেটের দূরত্ব কোটি কোটি কিলোমিটার হবে। এর জন্য অর্ট ক্লাউড সত্যি আছে কিনা সেটার সঠিক প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এটার অনুমান শুধুমাত্র বৈজ্ঞানিক আধারেই করা হয়ে থাকে। মনে করা হয় এই অর্ট ক্লাউড আমাদের সৌরমণ্ডলের গুরুত্বাকর্ষণ সীমার মধ্যেই আছে, যার পর সূর্যের গুরুত্বাকর্ষণ শক্তি খুবই কম হয়ে যায়। আর এতটা দূরে আসার পর আমরা আমাদের সৌরমণ্ডলের সীমাকে পার করে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ভ্রমণ শেষ হয়নি। এখন আমরা আমাদের এই ব্রহ্মাণ্ডের এমন জায়গা দিয়ে যাচ্ছি যেটা ঘন অন্ধকারে ভরপুর। আমরা এখানে আমাদের চোখে কিছুই দেখতে পারবো না, এর জন্য আমাদের এইখানে ইনফ্রারেড ডিভাইসের দরকার পড়বে। ইনফ্রারেড দ্বারা আমরা দেখলে আমরা এইখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পাবো, আর সেটা হলো রোগ প্ল্যানেট, মানে এমন একটি গ্রহ যার কোনো তারা নেই, যেটা এই অন্ধকারে একা একা ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেই এইরকম প্ল্যানেটের সংখ্যা কোটিতে হবে। এই সমস্ত প্ল্যানেট পরিবারের ওই সমস্ত সদস্যর মতো, যেটা জন্মের পর তার পরিবার থেকে হারিয়ে গেছে। এই সমস্ত রোগ প্ল্যানেটের ভূমি সাধারণত বরফে ঢাকা থাকে, কিন্তু তারপরেও এর কেন্দ্রের মধ্যে লিকুইড ওয়াটার হতে পারে। আর কে জানে, এমনও হতে পারে জীবন ওইখানে অন্য কোনো রূপে হয়তো নিঃশ্বাস নিচ্ছে। আমরা আমাদের ভ্রমণে এখন অনেকটাই দূরে চলে এসেছি, কিন্তু সেই দূরত্বটা শুধুমাত্র আমাদের দৃষ্টিতে। এখন আসুন আমরা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিকে ভালোভাবে দেখি। এই সমস্ত উজ্জ্বল প্রতিটি বিন্দু এক একটি তারা, আর আমরা এই গ্যালাক্সিতে এই ছোট্ট একটি বিন্দুর মধ্যে মজুদ আছি, যেটা গ্যালাক্সির কেন্দ্র থেকে 30,000 লাইট ইয়ার্স দূরে আছে। এইখানে আমরা আমাদের ভ্রমণের আরও একটি ধাপকে পার করলাম। এখন আমরা আমাদের ঘর থেকে এতটাই দূরে চলে এসেছি যে আলোকেও এইখান পর্যন্ত পৌঁছাতে 1,000 বৎসরের সময় লেগে যাবে, কিন্তু এইখান থেকে আমরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাকে দেখতে পাচ্ছি। বিজ্ঞানীদের অনুমান আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি আর অ্যান্ড্রোমেডা দ্রুত গতিতে একে অপরের দিকে ধেয়ে আসছে, আর প্রায় 4 বিলিয়ন বছর পর এরা একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হবে। আমাদের গ্যালাক্সির মতোই এইরকম ছোট বড় অনেক গ্যালাক্সি মিলে একটি লোকাল গ্রুপের তৈরি করে, আর তাদের সংখ্যা এতটাই বেশি যে আমরা এখানে আমাদের গ্যালাক্সিকে খুঁজেই পাব না। এর থেকেও অধিক অবাক করার বিষয় তো এটাই, এইরকমই 1,000 লোকাল গ্রুপ মিলে সুপার ক্লাস্টার তৈরি করে। এর মানে একটি সুপার ক্লাস্টারে এরকম 1,000 লোকাল গ্রুপ মজুদ আছে। আর এই পর্যন্ত আসার পর
আমরা যে আলোর ছোট্ট একটি বিন্দুকে দেখতে পাচ্ছি সেগুলো এক একটি গ্যালাক্সি, যেখানে প্রতিটি গ্যালাক্সির মধ্যে বিলিয়ন তারা আছে। আর এই সুপার ক্লাস্টারকে আমরা আমাদের ব্রহ্মাণ্ডের ছোট্ট একটি অংশই বলতে পারি, কারণ আমাদের এই ব্রহ্মাণ্ডে প্রায় 1 কোটি সুপার ক্লাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আর এই 1 কোটি সুপার ক্লাস্টার মিলে আমাদের এই ব্রহ্মাণ্ড, মানে এটাকে আমরা আমাদের ইউনিভার্স বলতে পারি। আর এই পর্যন্ত আসার পরই আমাদের বিজ্ঞানের সীমা শেষ হয়ে যায়। এর আগে না আমরা দেখতে পারি আর না অনুমান করতে পারি, এর জন্য আমরা এটাকে অবজারভেবল ইউনিভার্স বলে থাকি। আমাদের অবজারভেবল ইউনিভার্সের ডায়ামিটার প্রায় 91 বিলিয়ন লাইট ইয়ার্স। এর মানে আলোকে আমাদের ইউনিভার্সের একদিক থেকে অপর দিকে যেতে 91 বিলিয়ন বছর সময় লাগবে। কিন্তু বন্ধুরা, এটা শুধুমাত্র অবজারভেবল ইউনিভার্সের সাইজ, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কত বড় সেটা আমাদের জানা নেই। হয়তো এটা অনন্তও হতে পারে। এখন প্রশ্ন এটাই, এই পর্যন্ত আসার পরে কি সব কিছু শেষ হয়ে যায়? কিছু বিজ্ঞানী মনে করে এই পর্যন্ত আসার পর আমাদের এই ব্রহ্মাণ্ড শেষ হয়ে যায়। তো কিছু বিজ্ঞানী তাদের কল্পনা শক্তি দ্বারা এটাও মনে করেন সব তারা, গ্যালাক্সি আর সুপার ক্লাস্টার দ্বারা তৈরি করা এই ব্রহ্মাণ্ড সমুদ্রে ভাসমান একটি জলের বিন্দুর সমান, যেখানে এটার মতোই আরও অগণিত ইউনিভার্স হওয়ার সম্ভাবনা আছে। একের অধিক এই ব্রহ্মাণ্ডের সিদ্ধান্তকে মাল্টিভার্স বলা হয়ে থাকে, কিন্তু এটা শুধুমাত্র একটি অনুমান যেটা ভুলও প্রমাণিত হতে পারে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের এই স্থানে আসার পর আপনি কি নিজেকে খুবই ছোট মনে করছেন? আমরা ছোট হলেও আমাদের এই চিন্তাভাবনা সেটা ছোট নয়। বৈজ্ঞানিক আধারে আমরা এই সমস্ত তথ্যকে সংগ্রহ করেছি। ভাবুন ওই সময়কার কথা, যখন টেলিস্কোপেরও আবিষ্কার হয়নি। তখন মানুষ যে পর্যন্ত দেখতে পারত ওই পর্যন্তই তার দুনিয়া ছিল। কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে, আমরা আমাদের কাটিয়ে আসা শতাব্দী থেকে অনেক কিছুই জানতে পেরেছি, আর ভবিষ্যতেও আমরা জানতে পারব। সময়ের এই সীমাকে তো অতিক্রম করা সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের জ্ঞান এবং বিজ্ঞানের সীমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব, এবং ভবিষ্যতে আমরা আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডের আরও অনেক অজানা তথ্যকে জানতে পারব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।